আজকে শরীরটা একটু খারাপ, তারপরেও নিউজে এসেছিলাম। একটু পালপিটেশন বেড়েছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তো নিউজের শুরুতে একটু গরম লাগাতে সে ডিস্ট্রেসটা আরো বেড়ে গিয়েছিল। তো শেষের দিকে দম রাখতে একটু কষ্টই হয়েছে। তো হতে পারে বেশ কিছুদিন ধরে জ্বর, আজ প্রায় 8 দিন খেতে পারছি না। রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য কথা বলতে একটু কষ্ট হয়, নেবুলাইজার নিচ্ছি, ইনহেলারও নিয়েছিলাম, তেমন একটা কাজ হয়নি। তো সত্যি কথা বলতে আজকে অনেকটা জেদের বসে, বা আমি পারবো এই কনফিডেন্স থেকে এসেছিলাম। তো যাই হোক, শেষ রক্ষা আসলে খুব ভালো মতো করতে পারিনি, হয়তো নিউজটা শেষ করেছি। ভিডিওটা বানানোর বা আপনাদের সামনে আসা একটা বিরাট বড় উদ্দেশ্য আছে আজকে। মরার আগে হারতে চাই না, কষ্ট হচ্ছে, দুটো হতে পারে। এক, কোভিড যদিও নেগেটিভ এসেছে কিন্তু সবই কোভিডের সিমটম, আবার লাঙের মেটাস্টেসিসের কারণেও লাঙের মানে রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেশি হচ্ছে, এটাও হতে পারে। তো লাঙের জন্য আবার পেট সিটি স্ক্যান করতে হবে, এটাই স্বাভাবিক, করব। যেটা বললাম, মরার আগে হাঁটতে চাই না আর কি। যদি বিছানায় পড়েই যাই তো পড়েই গেলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যারা আমার মতো কষ্টে আছেন। দেখুন, আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি, খুব চেষ্টা করে যাচ্ছি, একবারও হেরে যাবো এটা ভাবছি না। কারণ জীবনটা আমার, আমার অসুখের নয়, জীবনটা আমার, ক্যান্সারের নয়, কাজগুলো আমার, অফিসের নয়, আপনাদের সঙ্গে কথা বলার শান্তিটুকুও আমার। আপনারা দেখবেন কি দেখবেন না সেটা বিষয় নয়, কারো হয়তো কাজে লাগবে, কারো হয়তো মনোবল বাড়বে, সেটা একটা আশা। কারণ সবাই অসুখ নিয়ে কথা বলে না, আমি বলছি যে আমি হারিয়েছি তাও আপনাদের বলেছি। কতদিন সার্ভাইভ করবো জানি না, হয়তো অনেক সময়, অনেক দিন, হয়তো না। যদি এটা পোস্ট কোভিড সিমটম হয়ে থাকে ভালো হয়ে যাব। আর আমার বোন যেটা সন্দেহ করছে, সেটা যদি হয় তাহলে সময় ঘনিয়ে এসছে। তারপরেও অফিস সাপোর্ট দিচ্ছে, 10টা নিউজ কন্টিনিউ করে ট্রাই করছি, কিন্তু সবাই আমাকে খুব ভালোবাসে, বলছে আপু রেস্ট নাও, দেখা যাক কী হয়, না পারলে বাসায় যেয়ে রেস্ট নিচ্ছি। কিন্তু আপনাদের কাছে এটা বলে যাই, আমি কিন্তু সবটা দিয়ে চেষ্টা করছি, আমি কিন্তু কাতরাচ্ছি না, কাতর হয়ে পড়ছি না, আমি আমার জীবনের, আমার লাইফের প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি রেসপন্সিবল, আমি উপভোগ করছি, আমি ট্রাই করছি, সঙ্গে নিশ্চয়ই আছেন, যতদিন তিনি চাইবেন আমি চেষ্টা চালিয়ে যাব। আমার জীবনটা উনি আমাকে দিয়েছেন, আমার ক্যান্সার বা অসুখকে দেননি, আমার কাজগুলো আমাকে দিয়েছেন। সো আমি আমার কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব ভালোভাবে, পারফেক্টলি না পারলে নিয়ার পারফেক্টলি, বেঁচে থাকব মরার আগ পর্যন্ত, জীবনটাকে মজা করে আনন্দ নিয়ে উপভোগ করব শেষ মুহূর্ত পর্যন্ত, এভাবে ভাবি।
আপনারা ভাবুন যদি কারো এরকম কষ্ট থেকে থাকে, কারো এমন না হোক সেটাই চাই। সবাই ভালো থাকুন, আবারও আপনাদের সামনে আসবো। বিদায়।